1 কোটি টাকা। 1 কোটি টাকা আমাকে দিলে আমি মহিলার কিডনি অতি গোপনে আপনার বাবার দেহে প্রতিস্থাপন করে দেব। রাজি থাকলে বলুন। কিন্তু ওনার কিডনি কি করে? উনি তো মারা যাবেন। ওই মহিলা মারা যাবেন, কিন্তু আপনার বাবা তো বেঁচে যাবেন। আর এই সমাজে ওই মহিলার চেয়ে আপনার বাবার বেঁচে থাকার প্রয়োজন অনেক বেশি। জুনায়েদ সাহেব, আপনি তো আপনার বাবাকে খুব ভালোবাসেন, তাই না? শুধু আমি কেন ডক্টর সাহেব, সব সন্তানই তার বাবাকে ভালোবাসে। তাহলে আপনার বাবাকে বাঁচানোর মূল্য কত দেবেন? আপনি যা চান আমি তাই দিব। কয়েকদিন যাবৎ আমার এখানে একজন মহিলা পেশেন্ট অ্যাডমিট আছেন, তার বাম কিডনি ড্যামেজড। ডিটিপি রেনোগ্রাম রিপোর্ট অনুযায়ী পাথরজনিত কারণে তার বাম কিডনি ড্যামেজড হলেও ডান কিডনি পুরোপুরি সচল, যে কারণে তার ক্রিয়েটিনিন রিপোর্ট মাত্র 0.62। এই মহিলা সম্পর্কে আপনাকে এত বর্ণনা দিচ্ছি এই কারণে যে এই মহিলার ব্লাড গ্রুপ, টিস্যু, কিডনি শেপ সব আপনার বাবার সাথে মিলে গেছে। আর এই 100% সচল কিডনি আপনার বাবার দেহে প্রতিস্থাপন করলে আপনার বাবা খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। 1 কোটি টাকা, 1 কোটি টাকা আমাকে দিলে আমি মহিলার কিডনি অতি গোপনে আপনার বাবার দেহে প্রতিস্থাপন করে দেব। রাজি থাকলে বলুন। কিন্তু ওনার কিডনি কি করে? উনি তো মারা যাবেন। ওই মহিলা মারা যাবেন, কিন্তু আপনার বাবা তো বেঁচে যাবেন। আর এই সমাজে ওই মহিলার চেয়ে আপনার বাবার বেঁচে থাকার প্রয়োজন অনেক বেশি। ঠিক আছে, ট্রান্সপ্ল্যান্টেশন কবে করবেন বলুন। আপনি চাইলে আগামী সপ্তাহে করব। ওকে, আপনি সবকিছু প্রসেস করেন, আর 50% অ্যাডভান্স আপনি কাল দুপুরের আগেই পেয়ে যাবেন। আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে এসএমএস করে পাঠিয়ে দেবেন। ও শিওর। ওকে, থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ ভেরি মাচ। টাকা আপন মানুষ পর, যত পারিস টাকা ধর।